হ্যালো বন্ধুরা, B20 পক্ষ থেকে আমি রুবেল বলছি। আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। এই সাইটটিতে আপনি অবশ্যই দৈনিক ভালো একটা অ্যামাউন্ট আর্ন করতে পারবেন। তো আমি এই সাইটটিতে এখন আপনাদের জন্য রেজিস্ট্রেশনে যাব, রেজিস্ট্রেশনে গিয়ে দেখাবো আপনারা কীভাবে রেজিস্ট্রেশন করবেন। ওকে, তো আমরা এখন রেজিস্ট্রেশনে যাচ্ছি। এখানে দেখুন, উপরে দেওয়া আছে ইউজার নেম, আমি ইউজার নেম দিলাম। পরে এখানে দেওয়া আছে ইমেল অ্যাড্রেস, আমি ইমেল অ্যাড্রেস দিচ্ছি। তো পাসওয়ার্ড দিতে হবে, কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। তো এখানে আপনি ইউএসডি সিলেক্ট করবেন, তারপরে এখানে কনফার্মে একটা চেক মার্ক দিয়ে দেবেন, তারপরে সাইন আপে দেবেন। ঠিক আছে, তো যাই হোক, সাইন আপে দেওয়ার পরে সাইন আপ হয়ে যাবে। তো আমি আগে যেহেতু সাইন আপ দিয়ে রাখছি, সেজন্য আমার সাইন আপ হয়নি। ঠিক আছে, তো আমি এখন যাব লগ ইনে। ওকে, তো আমি যাচ্ছি লগ ইনে। আমার হচ্ছে যে এখান থেকে এই অপশন থেকে আমরা লগ ইনে যাবো। আমার জিমেলটা দিয়ে দিয়েছি, এখানে পাসওয়ার্ড দিয়ে দিলে ওকে, তো এন্টার যাবো। এন্টার দিলে এখানে মনে করেন যে আমার এটা পেজ ওয়ান মেইন পেজে চলে যাবে। এই যে আমার প্রোফাইলটা চলে এসছে, এখানে আমার আইডি, তারপরে এখানে সব কিছু চলে এসছে। এই যে এখানে আমার দেখাচ্ছে সিলভার কয়েন কয়টা আছে আমার কাছে, মেইন উইথড্র সিলভার কয়েন কয়টা আছে, এবং কি প্রোফাইল, এখানে অ্যাকাউন্ট সেটিং সব এখানে দেওয়া আছে। ঠিক আছে, তো এখানে প্রোফাইলের ভিতরে অনেকগুলো অপশনস আছে। এখানে যেগুলো আপনি রেজিস্ট্রেশন করার পরে আপনার আইপি টাইপ এগুলো সবগুলো এখানে শো করবে। ওকে, তো এখানে দেখুন অ্যাকাউন্ট সেটিংস, অ্যাকাউন্ট সেটিংসে যাওয়ার পরে এখানে আপনার অ্যাকাউন্টের সব ডিটেলস থাকবে। আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন এবং কি আপনার অন্যান্য কাজগুলো এখান থেকে করতে পারবেন। এখান থেকে বাই বার্ট, আপনি যেটা দিয়ে আর্ন করবেন সেখানে সেই জিনিসগুলো আছে যে কেনার জন্য এই অপশনটা অবশ্যই আপনার কাছে, যে সিলভার কয়েনগুলো অ্যানালগ সিলভার কয়েন জমা হবে সেইগুলো দিয়ে এখান থেকে আপনি বার্টগুলো কিনবেন। কেনার পরে প্রত্যেকটা বার্ট কয় ঘন্টায় কটা আপনার ডিম দেবে সেগুলো এখানে হিসাব থাকবে। ঠিক আছে, তো ডিমগুলো কালেক্ট করার জন্য অবশ্যই আপনার এখানে আবার এই যে এখান থেকে গিয়ে আপনারা ডিমগুলো কালেক্ট করতে পারবেন। যেমন আমার এখানে 7টা, যেমন আমি কালেক্ট করে ফেলেছি, সেই জন্য আমার এখানে 3টা ডিম জমা আছে। ঠিক আছে, তো আমি 7টা বাট কিনেছি আমি। তো এখানে এক সেল, আপনি যে এগুলো কালেক্ট করুন সেগুলো এখান থেকে সেল করতে পারবেন। ঠিক আছে, একটা ডিমের থেকে একটা একের 100টা এক যদি আপনি সেল করেন, এক সিলভার কয়েন দেবে। ঠিক আছে, তো সিলভার কয়েনগুলো আপনার এখানে যে আমার 17 দেখাচ্ছে, ওই যে সিলভার কয়েন ওখানে জমা হবে, তারপর উপরে সিলভার কয়েনে জমা হবে। ঠিক আছে, তো আপনি যে নিচে সিলভার কয়েনটা দেখছেন ওইটা আপনি উইথড্র করতে পারবেন, উপরটাতে আপনি বাট কিনতে পারবেন। ঠিক আছে, তো এখান থেকে আপনার এখানে আপনার ডেলি বোনাস, ঠিক আছে, আপনি যে দৈনিক একটা বোনাস পাবেন এখান থেকে 10 থেকে 100টা কয়েনের ভিতরে যে কোনো একটা অ্যামাউন্ট পেতে পারেন। এখান থেকে আপনি বাট বললে কি আপনি এখান থেকে ডিপোজিট করতে পারেন। আপনি যদি বলেন যে না আমার অনেকগুলো বার্ট কেনা লাগবে, তাহলে আমি ডিপোজিট করে কিনবো, পরে বেশি করে ইনকাম করবো, তাহলে আপনি এখান থেকে ডিপোজিট করতে পারেন। আপনি একটা ক্রেডিট এখানে জমা দিতে পারেন। ঠিক আছে, এখানে আপনার রেফার, এখানে প্রোমো কোড, এগুলো আপনার কনফার্ম করতে পারেন। তো আমি উইথড্রোতে গেলাম। দেখুন এখানে অনেকগুলো আছে, যে আপনার উইথড্রোর সিস্টেম দেওয়া আছে, যে কোনোটার ভিতরে আপনি উইথড্রোটা নিতে পারেন। এখানে মাস্টার কার্ড, ভিসা কার্ড, তারপরে আপনার বিটকয়েন, পেপাল, তারপরে ওয়েব মানি, পেওনার, এগুলো সব আছে। তো এখানে মেনুতে গেলে আপনার মেনুর সব অপশন পাবেন, এখানে সবগুলো অপশন দেওয়া আছে। ঠিক আছে, এই যে একটা ইউটিউব অপশন দেখাচ্ছেন, ঠিক আছে, ওইটা দিয়ে আপনি কি করবেন, এই যে সাইটটার একটা ভিডিও তৈরি করবেন। ঠিক আছে, তৈরি করার পর দিয়ে আপনার ভিডিওটা ইউটিউবে পাবলিশ করার পর দিয়ে এখানে লিঙ্কটা এখানে আপনি সাবমিট করবেন। ঠিক আছে, সাবমিট করার পর ওদের যদি আপনার ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আপনাকে 5000 সিলভার কয়েন দিয়ে কিনবে তারা এই ভিডিওটা। ঠিক আছে, তো আজকে আমার ভিডিও এতটুকু। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি মনে করেন যেটা থেকে কিছু আর্ন করে থাকেন, অবশ্যই পরে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনি আর্ন করে উইথড্র করতে পেরেছেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।